ঈদে মুক্তির মিছিলের অন্যতম শরিক যৌথ প্রযোজনার সিনেমা বাদশা দ্য ডন। বাবা যাদবের পরিচালনায় সিনেমাটিতে এপার বাংলার নুসরাত ফারিয়ার সাথে জুটি গড়েছেন ওপার বাংলার হার্টথ্রব নায়ক জিৎ। বুধবার ঢাকা ক্লাবে মিট দ্য প্রেসে যোগ দেন হালের জনপ্রিয় এই নায়ক। বুলবুল আহমেদ জয়ের কাছে বিস্তারিত। শিকারির পর জাজ মাল্টিমিডিয়া এবার হাজির আগামী ঈদে মুক্তি পাওয়া তাদের দ্বিতীয় সিনেমা বাদশা দ্য ডন নিয়ে, যেখানে এদেশের দর্শকেরা প্রথমবারের মতো দর্শন পাবে ওপার বাংলার সুপারস্টার জিতের, আর তার বিপরীতে থাকবে জাজ মাল্টিমিডিয়ার গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। তবে সিনেমাটিতে এই জুটির রসায়নটা কেমন হয়েছে এমন প্রশ্নে উভয়ই জানালেন, আমি বাংলাদেশে যখন এসেছিলাম ফারিয়ার সাথে প্রথম দেখা হয় তখনও ভালো লেগেছিল, ফারিয়া যখন কলকাতায় আসে তখনও ভালো লেগেছিল, বাকি ফারিয়ার এক্সপিরিয়েন্সটা ফারিয়া বলতে পারবে। আমার কাছে প্রতিটা মুহূর্ত ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু মি। সেটে এসে মনে হতো না যে অ্যাকচুয়ালি শুটিং করতে এসেছি, ইট ওয়াজ সর্ট অফ লাইক আ পিকনিক, অল অফ আস আমরা সবাই এনজয় করতাম, বসে আড্ডা মারতাম। সম্পূর্ণ অ্যাকশন কমেডি ধাঁচে সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে একটি ছোট ছেলের ছোটবেলার স্বপ্নকে কেন্দ্র করে। এই শহরে তোর যতগুলো বাবা তাদের সবার বাপ আমি। এদিকে সিনেমাটিতে ব্যবহৃত হয়েছে একটি ঈদের গান, যা ইউটিউবে প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে সিনে দর্শকদের কাছে। এটা ফিল করেই করতে হচ্ছিল যে হ্যাঁ ঈদ এসেছে, বাবা ওটাকে কোরিওগ্রাফও সুন্দরভাবে করেছে, কিছু মুভমেন্টস এরকম এরকম বিল্ড আপ করেছে যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ঈদ এসে গেছে। জিৎ ওপার বাংলার নায়ক হলেও বাংলাদেশে রয়েছে তার অসংখ্য ভক্ত, কিন্তু আগামী ঈদে তাকে মুখোমুখি হতে হবে এদেশের সুপারস্টারের সাথে। তবে সেলুলয়েডের পর্দার দৌড়ে কে থাকবে এগিয়ে, ওপার বাংলার সুপারস্টার নাকি এপার বাংলার সুপারস্টার? আর এই প্রশ্নের উত্তর জানতেই অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত। তাই আমি ভাবি এমন সজনে ডাটার মতন হাত আর পাকা পেপার মতন ফিগার লন্ডনে কোথায় থেকে এলো। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।